আবু জেহেল তো
সমুদ্র থেকে বেরিয়ে জীবনের প্রথমবার বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে। আল্লাহর নবী পায়ের সামনে যেটা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আল্লাহ জোরে বলেন মারহাবা। হুজুর বলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়াকিল। রাসূলকে আগে জানানো হয়েছে, জোরে কর ঠিক কিনা? আমার আল্লাহ বলবা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এই কথা জানাতেন না যতক্ষণ না জিবরাইল কে পাঠিয়ে না জানাল। সুবহানাল্লাহ। আমার ভাইরা যেইরা আবু জেহেল রক্ত ফিঙ্গে যাচ্ছে, ওই যে আতঙ্ক বাবা কেন খুব সুন্দরি দৌড় দৌড়ি করতেছে। আমার ঘরে কুই সাপি আবু জেহেল কে ছাড়ে না। এখন বলে কুই সাপের হাত থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? না কাপড় ফিরে দৌড় করা লাগবে না, কত কাপড় ধরে ছাড়া যাবে, কাপড় ছাড়বে না, জোরে কর বাঁচতে গেলে কাপড় খোলা লাগবে না, লাগবে না, আরো যখন লাগবে কিনা। আমার বন্ধুগণ আবু জেহেল কিন্তু বুঝতে পেরেছে ভাব ভাবলে কুই সাপ কিন্তু আমার সাইজ করে ফেলাবে, তাই তাড়াতাড়ি কেন খুঁজে উলো বই আবু জেহেল ভদ সম্মান গেল আবু জাহেল। আল্লাহর কসম মুহাম্মদ সম্পর্কে আমার কোন সন্দেহ নাই, মুহাম্মদ দেখেছে কিন্তু আমি তার সাথে আসে এমন একজন মানুষ যে জীবনে কারুর দোষ কখনো কারোর সাথে বলতে পারে না। তবে আমার ভয় হয় ওই পাশে আমার একটা দলের লোক ছিল, ওই শয়তান সারা দেশে গুলি ফেলাইছে না, আবু জেহেল ল্যাংট হয়ে দৌড়িয়ে গেছে। আমার ভয় হয় ওই আমার ভাইরা। আমার আল্লাহ বলে এই কুরআনের নীতি ষড়যন্ত্র করলে অবশ্যই আমি আল্লাহ কাপড় খুলবো যতক্ষণ মহাবিষয়ে আমার ভাইরা সম্মান অর্জন করে না। কেন ল্যাং ফ্রি দৌড় মারা লাগবে কথা কাজ করে কমান আরো ধরে কোন আমার বন্ধ হয় না, স্ত্রীকে বলে বিবি রে আমার কম্পন বন্ধ হয় না, যা হয়েছে তো হয়েছে, তুই এক কাজ কর আমার আল্লাহর নবী আব্দুল্লাহ কাছার কাছে নিয়ে যা, আমার ধার খুব কর, নইলে আমার হার্ট বিট কিন্তু কম্পন বন্ধ হবে না। নিশ্চয় যখন আমার কাপড় খুলে দৌড় মারা লাগলো গুয়ার জন্য গুই সাপের জন্য আমি রাষ্ট্রীয় খাত থেকে বাস দেবো দেশবাসীর বাহির করে দেবো মারবে আবু জেহেলের মতো কায়দা করে ধরবে, একটা মারবে না হাজারটা ধরবে, ঠিক কিনা? ধরে গুই সাপ ছড়ানো কোথায় যাবে? যেমন করে তেমন সামসারা সব উনি পোড়াতে লাগলো, সামসারা যখন
দাঁড়ালো। আবু জেহেল বলে সাইগুলো রুমালে ভেঙে আমার হাতে দাও, নৈক্য সাগরের তীরে দাঁড়িয়ে ফু দিয়ে পানির সাথে মিশাই দেব। আমার মায়না প্রস্তুত করে কায়দা করে রুমালে দেন যে যখন চাম সাগর আবু জেহেলের হাতে তুলে দিল, নৈক্য সাগরে ফু দিয়ে উড়িয়ে যাওয়ার জন্য যখন যাচ্ছে ঠিক জীবনে কত কিছু না বলেছো, কত কিছু না করেছো, আজকে যদি তুমি একটা কথা বলতে পারো তুমি বিশ্বাস করো এমনই করে না বলে মুসলমান হবো। আল্লাহ নবী বলে চাষা ওরা কত বলেছেন একটাও ঠিক রাখে আমি আগে বলবো না। বলে মোহাম্মদ তুমি যে বিরাট জাদুকর আমার এই জিনিসটা যদি বলতে পারো তাহলে আমি বলবো নিশ্চয় তোমার মধ্যে কিছু মালবাড়ি আছে পয়সা নেই কি বলছে আমার হাতের মধ্যে কি আছে বলতে পারো বলো। আল্লাহ নবী বলে চাষা আমি যদি না বলি ওই হাতের মধ্যে যা আছে ও যদি বলে আমি না বলি যদি ও বলে তাহলে কি হবে আল্লাহ তুমি বলে ও কি তুমি কি আছো আমি যে রুমালের মধ্যে একটু বলে দাও সঙ্গে সঙ্গে রোদে রোদে সাড়ে তিন হাত আরো আল্লাহ নবীর পাশে গাজন খেলার মতো ভোগ খানাডানি করছে দেশের মোহাম্মদ বাসাল। মোহাম্মদ বাসাল ওয়াকিল বলে মোহাম্মদের ছেড়ে দিতে হবে খোদার করে এই দুশ্মন কামে আগে সাইজ করে সারো কারণ কুরআনের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছে পরে আমি ছাড়বো না। আল্লাহর মায়ের দুনিয়ার বার আল্লাহ যখন ধরবে দুনিয়ার কোন বাবা দেখাতে পারবে না জোরে করছি ওকিল তোমার বলে মোহাম্মদ রে কলেমা যখন পড়েছি আমি কি ইহুদি থাকবো না সারা থাকবো আমি কি বিশ্ব নবী মোহাম্মদ উন্মত হতে পারবো না। আল্লাহ নবী বলে ও ওকিল নিশ্চয়ই তুমি বিশ্ব নবী মোহাম্মদ রসুলের উন্মত হয়ে গেলে কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় আমার নবীজির একজন দলিল কদর সাহাবি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে কিয়ামত পর্যন্ত যদি করুণার ভান্ডার উন্মুক্ত করে সাত আসমানের দরজা খুলে দিয়ে এই জমিনে যদি করুণার রাশি আমি আল্লাহ ঢালতে থাকি আমার ভান্ডার থেকে জাররা পরিমাণ ঘাটতি হবে না। অন্যায় করে যে বান্দা আমার কাছে দোয়া চায় ক্ষমা চায় চোখের পানি ছাড়ে আল্লাহ বলে তার শত অপরাধ আমি আল্লাহ মাফ না করে পারি না। সকলে জোরে জোরে বলেন আমার বাবা আমি পুরা আমার পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে আমি জানাতে চাই গভর্নমেন্টকে তওবা করার জন্য আল্লাহ তুমি সুযোগ দাও এবং যদি আপনারা ভুল করে থাকেন তওবা করে ফিরে আসেন কারণ কুরআনের বিরুদ্ধে দুরবি সন্ধি করলে কাপড় খুলে জুতোর মালাটা গলায় দিয়ে যেমন মানান মানাই সেভাবে কিন্তু দৌড়াতে হবে আর আল্লাহ সেই ব্যবস্থা না করে কখনো কোন জাতিরে ছাড়ে নাই জোরে করে ঠিক না দেখি আমার ভাইরা যে নবীর জন্য আজ দুনিয়ায় আমরা আসলাম সেই নবীর করে শোনার নবীর একটু গুরুত্ব দেন Ya Rasul Ya Habib As-salamu alaykum As-salamu alaykum আদম আরাহা হইল বাবুদের
ঠিকানা নেবেন, আপনারা আসবেন, আসবো, কথা শোনাবো। যাই হোক, দীর্ঘক্ষণ বসে আমি গুণাগার বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে একমতে বিভিন্ন কায়দা আপনাদের ক্ষেত্রে অনেক কথা বলেছি। আমার আলোচনার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় বা কারোর মনে কষ্ট বা দেখা লেগে থাকে, কারোর কিছু রূঢ় হয়ে থাকে, আপনজন হিসেবে, মেহমান হিসেবে, বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি যে পরিবেশে বসে আমার আপনাদের মতো প্রস্ফুটিত জান্নাতে ফুল, এই ফুলের সামনে কিছু কথা বলার সুযোগ আল্লাহ দিল, সে আল্লাহ এই সময় শ্রম ত্যাগ দীপিকা কুরবানির সকল অ্যারেঞ্জমেন্ট আমার নজরুল ভাই সহ শুরু করে, আমার আমির আলী ভাই মানুষ সহ শুরু করে, এই যত শ্রমিক ভাইরা আছেন, এই ইয়ার সিমেন্ট কারখানা সবার জন্য আপনারা এসেছেন, প্রত্যেকের জন্য আল্লাহ পাক আজকের এই কুরবানি এবং সব কিছু সমন্বয় করে কিয়ামতের মাঝে আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলার ইশারা কবুল করেন, যেন বলেন আমিন, আরো যেন বলেন আমিন। আর হবে মায়েরা সহযোগিতা করেছে, মায়েদের জন্য দোয়া করবো, কোথায় মায়েদের জন্য কিছু কথা বলতে পারলাম না, যদি আল্লাহ আমার সুযোগ দেয় এবার কিন্তু মায়েদের পক্ষে কথা বলবো। তবে শোনেন, পুরুষের চাইতে মায়েদের নাম আল্লাহ বেশি গেছে, ধরে সোভান আল্লাহ। আমি এক জায়গায় মেয়ে লোকের অস্ত্র ছিলেন, বুঝলেন, মেয়ে লোকের বলতে বলতে মেয়ে লোক উঠতে উঠতে একটা সাতাশ মানের উপর উঠে গেল, মানে মেয়ে লোকের ইচ্ছে সম্মান সে আল্লাহ কুরআন হাদিসে দেখেছে, সব বলতে বলতে আমার উপর উঠে গেল। লাস্টে একটা হাদিস বললাম, আন্নিসাউ হিমালাতে শয়তান, মেয়ে লোক শয়তানের দড়ি, এই কথা যাই বলেছে সেই কথা উনি বাপে ব্যবহার হলো এত খুব কোথায় যেবার এখন দেবে কোথায় উত্তর বন্ধ করে দাও। ওই শাশুড়িয়া লড়াই, শাশুড়িয়া করেন না তোলার প্রতিনিধি পাবে ওই জায়গার মনে ধরে বাপরে হুজুর রাখবেন বলতে বলতে আমাদের শয়তানের দড়ি বলেছে ও হুজুরি আওয়াজ শোনা যাবে না, মোরাদাত করতে পারো। এবার কি মেয়েদের ইচ্ছে সকাল আল্লাহ কত বাড়িয়েছে, মেয়েদের চাইতে পুরুষরা তো কত নিচে, সে কথা আল্লাহ সুযোগ দিলে মেয়েদের সম্পর্কে অনেক কথা বলবে ইনশাল্লাহ, যারা আমি বলবো আলহামদুলিল্লাহ। এখন স্বাগতিক ভাষা হচ্ছে ভাই, তারপর মনে হয় তবে চুরি করে হারাম খাও, হাসপাতালে বেহিতে যাও, তারপরে যেহেতু আমার কথা বলার একটা সময় আছে, দুই ঘন্টার মধ্যে আসলে কথা বলি না, কারণ সারা দেশে এখন মার্কেট, আগে যখন শিখতাম তখন ঝোঁকে বলে আমাদের দাদা হুজুরি মতো সারা রায়, উনি তো আমার এলাকায় সারা রায় কথা বলতে, আমাদের ইসলাম সবাই মাহাবুল পুকা উনি যেতে শের খানের সাথে উনি কথা বলতেন, আমি জানি আমার সব মনে আছে কখন কখন, এখন কিন্তু মার্কেট পেয়ে কিন্তু সারা দেশে এখন লিমিট অনুযায়ী দুই ঘন্টার মধ্যে কথা বলি, বেশি কথা বলি, যেহেতু নতুন মানুষ হিসাবে আরো বেশি লম্বা কথা বলেছে আমার ভাইরা। তো আপনাদের কাছে আমার একটা শেষ দাবি, কুরআন এবং হাদিসের কাছে ফিরে আসবেন, অপরাধ যা হয়েছে আল্লাহর কাছে গুনাহগুলো ঢেলে দিয়ে চোখের পানি ছাড়বেন, আল্লাহ ক্ষমা করে দেবে, এবং কলেবাবুর তৈরিভাবে শাহাদাতের তামান্না নিয়ে হেলতে প্যাসেঞ্জার হয়ে কবরে যাবে। চুরি করো মানে লোকসব পুরো অন্তরাল ইবাদত করো, তুমি এমন ভাবে ইবাদত করো কেউ যেন তোমার ইবাদত ধরতে না পারে, এর নাম আছে চুরি করো। আর হারাম খাল মানে রাতকে সংবরণ করে খেয়ে ফেলা, লোকসক্র অন্তরাল ইবাদত করো, রাম হজম করে দাও, এই গুটে গুণান্তে গুটে গুণান্বিত হলে অবশ্যই আল্লাহ জান্নাত হাতের মুঠের মধ্যে আসে করে সোহান আল্লাহ। আলহামদুলিল্লাহ এক করে মোনাজাত হবে। তো আমি ওই দুই ছেলের জন্য যে কথা বলেছি, মায়েরা বোনেরা যে পাশে আছেন, অন্তত মিল শ্রমিকের ভাইদের পক্ষ থেকে আপনারা একটু মহিলাদের কাছে যাবেন, অন্তত যদি কেউ শরীর হতে চাই এগুলো নিয়ে আসবে। আলফাত আল্লাহ আমিন। মানুষের অফিস আদালত গুলো বেলা নয়টার সময় খোলা হয় আর পাঁচটার আগে বন্ধ হয়ে যায়, কিন্তু যত গভীর হয় তোমার আদালত বান্দার দোয়া মঞ্জুর করার জন্য খুলে রাখো। আল্লাহ আমাদের ছবিগুলো নিজে করে দিয়ে সব টুকুন সর্বপ্রথমে তোমার কুদরতি নজরে মঞ্জুর করে নাও, সর্বটুকুন সোনার মদিনায় নবী পাকের রূহ মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবী মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যে যেখানে ঘুমায় গেছে আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা মাহফিলের ইন্তেজাম যারা করেছেন, আর্থিক সহযোগিতা যারা করেছে, মাইকিং লাইটিং এর ব্যবস্থা যারা করেছেন,
এবং আমরা যারা শুনবার বলবার জন্য এসেছি আল্লাহ মাহফিল কিয়ামতের মাঠে মুসিবতের কালে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দে আল্লাহ রব্বুল আলামিন মিলের পক্ষ থেকে আল্লাহ যিনি জিএম সাহেব আল্লাহ অনেক ত্যাগ প্রতীক এবং কোরবানি করেছে তার সকল কর্মচারীদের উপরে তিনি এহসান করেছেন আল্লাহ জানি না কত যা যা তুমি দিতে পারো আল্লাহ তোমার বাজেট যত আল্লাহ সমস্ত বাজেট গুলো জিএম সাহেব সহ আমাদের নজরুল ভাই আমির আলী ভাই হাফিজুর ভাই আল্লাহ সকলের কোরবানিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন প্রত্যেকে তুমি রুজি কামাইতে বরকত দাও আল্লাহ চাকরি বাকরির মাধ্যমে আল্লাহ তুমি তাদের সংসারকে সচ্ছল করে দাও আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আল্লাহ তাদের শরীরকে সুস্থ রাখো আল্লাহ রব্বুল আলামিন তাদের বিবিবাল বা যাবঞ্জন প্রিয়জন সকলকে আল্লাহ তুমি তোমার দিনের জন্য কবুল করো রব্বুল আলামিন পাশে যে কবর রয়েছে আল্লাহ কবরের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ জানি না কবরে কে ঘুমায় আছে তার জীবনের সত্যটি মাফ করে দিয়ে ভালো কুরবানি গুলো আল্লাহ তার কবরের জন্য রব্বুল আলামিন তুমি কবুল করে নাও কিয়ামত পর্যন্ত তার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমরা আমি আমি বলতেছি রব্বুল আলামিন আমি গুনাহগার আব্বা আম্মা বলার মতো বোলামাল ভরিয়ে গেছে গত বছর নির্বাচনের তিন দিন আগে 26 ডিসেম্বর শুক্রবার ঈশ্বরদী জাতি ঈদগা ময়দানে মাহফিল ছিল যখন আমি মঞ্চে যাব শুনি জনম দুগিনি পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ 5 বছর আগে বগুড়ার তুফসা জিয়াখানা চন্দ্র দিকে মাদ্রাসায় মাহফিলে গেলাম রাত্রি সময় মোবাইলে শুনি জনম দুগিনি আম্মা বেঁচে নাই আল্লাহ আব্বা আম্মাকে জীবিত অবস্থায় আমি দেখতে পাইনি লালন পালন করেছে আল্লাহ দাবি রাখি কবুল জগতে আব্বা আম্মাকে রহমতের কোলে লালন পালন করবির হামহুমা কোরআনের হাতের হাত তুলেছে হাত তুলেছে কচিকাতার হাত তুলেছে জনগণের হাত তুলেছে তুমি বলেছো তাদের গাড়ি থেকে সাদা হয়ে গেছে তারা যদি আমার দরবারে হাত উঁচু করে দোয়া করে তাদের হাতগুলো খালি ফিরাই দিতে আমি আল্লাহ আমার বড় লজ্জা হয় আল্লাহ তারি বাজা বাবা যেটা হাত তুলেছে পুষ্পতুল্য কচিকাতারা সেরহদন্ড ভাই বোন দেব বাবা আপনারা পর্দার অন্তরের হাত তুলেছে আল্লাহ যারা হাত কেনা তোমার কাছে বড় ভালো লাগে তার হাতের ওসিরা এ মাহফিল কিয়ামতের মাঠে আমাদের সকলের জন্য নাজাতের ওসিরা বানাই দাও আল্লাহ রব্বুল আলামিন যারা অসুস্থ আল্লাহ দয়া করে তুমি তাদের সেবায় কামিল আজলা দিয়ে দাও যারা লেখাপড়া করে তাদের এলেমের বহার বাড়ায় দাও যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছে ইন্টারমিডিয়েট এবং আলেম পরীক্ষা দিয়েছে আল্লাহ যোগ্যতার সাথে রব্বুল আলামিন ভালো রেজাল্ট নিয়ে দেশের খেদমত করতে পারে তৌফিক দান করে দাও যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে প্রবাসী জীবনে শরীর স্বাস্থ্য ভালো রাখো ইমানের পরে কবুল করো রব্বুল আলামিন যারা খেত কামারে হাল চাষ করে খেত কামারে বরকত দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য বড় ভর দাও আল্লাহ গোটা দুনিয়ার ভূখণ্ডে যেখানে মুসলমানেরা মাইকে বুঝে পর্যদস্ত হচ্ছে সারা দুনিয়ার মুসলমানদের আল্লাহ তুমি পুজোতে পর্দা দিয়ে হেফাজত করো রব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ তোমার কাছে বলা ছাড়া আর জায়গা নাই আল্লাহ দয়া করে বাংলাদেশের মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ গভর্নমেন্ট আল্লাহ 14 কোটি তৌহিদি জনতার মা ওরা পুরাগামী 5 আঙুলের একটা কাটলে সবটাই যখন ব্যথা লাগে আল্লাহ প্রধানমন্ত্রী আমাদের মা সে যখন ক্ষমতায় গিয়েছিল হাতে গিয়েছিল বিচারপতি যখন শপথ বাক্য পাঠ করাইছিল বলেছিল অনুরাগেও না বিরাগেও না কারোর প্রতি জুলুম করব না হয়তো মিথ্যা মামলা হয়তো কাউকে কষ্ট দেব না আল্লাহ কয়েক নাস্তিকই তার খাড়ায় বসে তাকে মতিভ্রম করাচ্ছে তার পিতার এবং সেই পিতার মানুষ কন্যার মান সম্মান নষ্ট করার জন্য আল্লাহ চেষ্টা চালাচ্ছে রব্বুল আলামিন দয়া করে প্রধানমন্ত্রী 20 হাজার টুকরা সন্তান আমরা 14 কোটি তৌহিদি জনতা আল্লাহ সব পথে ভুল ভ্রান্তি ভুলে আমাদের মা হিসেবে ভালোবাসা দিতে পারে আল্লাহ এমন মন মানসিকতা তুমি তারা পায়দা করে দাও রব্বুল আলামিন
আল্লাহ দয়া করে এই শ্রমিকরা যে কারখানায় কাজ করে রব্বুল আলামিন যেখান থেকে শতাধিক এবং তার বেশি শ্রমিকের রুজি রুজির ব্যবস্থা আল্লাহ দয়া করে এই সিমেন্ট কারখানাকে তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ কারখানা বিদেশ আমদানি রপ্তানির জন্য তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এই কারখানায় বড় করতে শ্রমিকদের কাজে করবে আল্লাহ তুমি সহযোগিতা করো শক্তি দাও সাহস স্বাস্থ্য ভালো রাখো এই কারখানা কেন্দ্র করে আল্লাহ তারা কোটি কোটি টাকার মালিক হয়ে জাকাত দিয়ে আল্লাহ নিরীহ নিষ্পেষিত গরিব মুসলমানদের সাহায্য করতে পারে রব্বুল আলামিনের তৌফিক তুমি আমার ভাইদেরকে দান করে দাও গোনাগার গুনাগার বান্দা যদি দোষকে দায়ী সাধে বেহেশতে যাবে কি আগুনের খাট আগুনের মাঠ আগুন সারা উপায় নাই আগুনের নদী বহিতেছে অবিরত আগুনের ঢেউ সব সময় আল্লাহ তোমার কুরআনের কথা বলার জন্য আমি গুনাগার যতটুকু শক্তি সাহস হিম্মত পান্ধব আল্লাহ যা কিছু দরকার দয়া করে আমি গুনাগার আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে দান করে দাও রব্বুল আলামিন মৃত্যু যখন একদিন আসবে সব মৃত্যুর জবাব দিতে হবে সাহায্যের বলতে কোনো জবাব লাগবে না আল্লাহ রে গুনাগার গিয়াসুদ্দিন আমার একদিন মৃত্যু হবে আল্লাহ আমার জীবনটা তোমার কুরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন যারা হাত তুলেছে আল্লাহ এক মিনিটের জন্য মনের কথা তোমার কাছে বললো তার জীবনের দাবি আছে সবাই বলুন আল্লাহ দয়া করে তুমি কবুল করো আলহামদুলিল্লাহ আল্লাহ জিএম সাহেব বড় অসুস্থ ইজারে আসার তার ইচ্ছা ছিল কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন আল্লাহ তুমি দুনিয়ার বড় ডাক্তার দয়া করে তুমি তার সেবায় কামেল আজলা দিয়ে দাও শরীরের যত কষ্ট যন্ত্রণা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ সিয়েদকে তুমি হযরত ওমরের বন্ধু বানায় দাও আমার নজরুল ভাই আল্লাহ তুমি ওমরের বন্ধু বানায় দাও যুবককে তারা ইসলাম এসেছে আবার যুবকরা যদি ইসলাম গ্রহণ না করে তাদের তারা আবার ইসলাম বিদায় নেবে আল্লাহ দয়া করে এদেশের জাতীয় সংগ্রাম ভবনে দাঁড়িয়ে টুপির দেশে মুসলমানের দেশে পীর মাসাইকের দেশে খানকা শরীফের দেশে তাফসিরুল কোরআন মাহফিলের দেশে আল্লাহ আগামী দিন সূর্য ওঠা যেমন সত্য তার চাইতে অতি দ্রুত ছেলে বাংলা নগরে পানির উপরে জাতীয় সংসদ ভবনে আল্লাহ কলেমা তৈয়বা ঘোষিত পতাকা দয়া করে পদ পদ শব্দে কুড়া দেখি আল্লাহ তুমি আমাদেরকে কবরে নিও সুনার নবী কবর তুমি যে রাস্তা তুমি আমাদের কাউকে তুমি কবরে নিও না বর্তমন্ত্রণালয় মাহবুবের হাত উঁচু করেছে আল্লাহ মাহবুবদের দিকে মাফ করে দাও পাঁচত নামাজি মানাও বর্তমান সিং মহির হিসেবে কবুল করো স্বামীকে নোকরা তৌফিক দাও সন্তান সম্পত্তি পুরো প্রতিপালন করে সব পাপে প্রাপ্তস্থ করবার তৌফিক দাও আল্লাহ পাঁচ ভাইয়ের তিনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তার এলম শেখে হাদিস শরীফের মধ্যে নুজুল এলমা মিনাল মাহাবিল আল্লাহ হবে কবর থেকে জন্ম থেকে শুরু করে কবর যারা পর্যন্ত এলম শেখো মান কার আল কুরআন ও আমালান বিমা ফিহি উলসওয়ালা কাজাল ইয়াওমাল কিয়ামা যে কুরআন পড়বে অপরকে পড়াবে কুরআন শিখবে অপরকে শিখাবে কিয়ামতের মাঠে আল্লাহ তুমি বলেছো ওই আলেমের মাথা পিতার মাথায় আমি আল্লাহ কুদরতি হাতে নূরের টুপি পরায় দেব আল্লাহ এমন টুপি পরায় দিবা সেদিন সূর্যের আলো দেখা যাবে না রব্বুল আলামিন ওই দুই ভাই আলেমের জন্য সকলের জন্য শরীক হতে পারে আল্লাহ সকলের মনটা তুমি এই দুই ভাই মৃত্যু পথের যাত্রী আল্লাহ তাদের জন্য দয়া করে তুমি খুলে দাও ইয়া কারণ তুলাগার করে ও পাপে জোবা কসুদিন পারা সারা করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ এ মাহফিলকে
প্রথম বার্ষিকী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রব্বিক রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিন ইন্দাল মাউতুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।